লালমনিহাটের হাতিবান্ধায় সড়কে ট্রাক্টর বন্ধের দাবিতে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা ডাওয়াবাড়ি ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া এলাকার আব্দুস সত্তার নুরানি ও এতিমখানা মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনারুল কবির ওয়াসিম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় কমলমতি শিক্ষার্থীরা জানান, রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক্টর চলাচল করায় ধুলাবালির কারণে পরিবেশ দূষণ ও বিদ্যালয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট হচ্ছে। মাদ্রাসা আছে একটা, এই মাদ্রাসার সামনে দিয়ে একটি টলি যায়, টলির কারণে এই যে ধুলা যায় মাদ্রাসার ভেতরে, মাদ্রাসার ভেতরে ধুলা গেলে নিকাশ খারাপ হয়ে যায়, আবার শব্দ হয়, শব্দ হওয়ার কারণে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার রাস্তা ভেঙে যায়, আর কাদো হয়, বৃষ্টি হলে কাদো হইবে, এই জন্য আমরা ট্রাক বন্ধ চাই। আমাদের এই রাস্তা দিয়া এই যে ট্রাক যাইতেছে, ধুলা উড়তেছে, আর যদি হিস করে একটা বাচ্চা বের হয়, যদি একবার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাদের হুজুরের দোষ হবে। এই টলি চলায় এখানে একটি হাই স্কুল আছে, একটি প্রাইমারি স্কুল আছে, একটি মাদ্রাসা আছে, একটি মসজিদ আছে, চলার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। এই সাইড দিয়ে দুইটা হাইওয়ে রোড আছে, ওই হাইওয়ে রোড দুইটা দিয়ে যদি এই ট্রাকগুলো চলে তাহলে আমাদের ছাত্রছাত্রীদের যেমন লেখাপড়ার পরিবেশ ফিরে আসবে, তেমন ভাবে ট্রাকগুলো চলতে পারবে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকারের যে এই এই রোডটা দিয়ে এই এই ট্রাকগুলো চলাচল বন্ধ করা হোক এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশ। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।